হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের দশ নম্বর স্কুল রয়েছে ইটাগর গার্লস হাই স্কুল এইচএস একশো বিরাশি নম্বর পেজে তোমাদের প্রথম ইউনো টেস্টের জন্য এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে বলছে সঠিক উত্তরটি চিহ্ন দাও যে কোনো চারটি একের এক বলছে আমাদের শরীরের বর্ম হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ ত্বক নেক্সট প্রশ্ন একের দাগে দুই রোদ লাগলে আমাদের ত্বকে তৈরি হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ ভিটামিন ডি নেক্সট প্রশ্ন হচ্ছে একের দাগে তিন কাদার ভাগ বেশি থাকে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক এঁটেল মাটিতে নেক্সট প্রশ্ন দেখো একের দাগে চার চা চাষের জন্য বিখ্যাত হল নাম্বার ক দার্জিলিং এরপর রয়েছে একের দাগের পাঁচ চাষের কাজে ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ গরুকে নেক্সট প্রশ্ন বলছে দেখো সত্য মিথ্যা দুগের দাগের একেরটা দেহের কোনো অংশ বেশি পুড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার এটা হবে কি সত্য নেক্সট প্রশ্ন রয়েছে তাকে পরেরটা একের দাগে দুই ডটস চিকিৎসা করা হয় ক্যান্সার রোগের জন্য এটা হবে মিথ্যা কারণ এটা হচ্ছে ক্যান্সার নয় যক্ষ্মা উত্তর হবে যক্ষ্মা রোগের জন্য ব্যবহার করা হয় ডটস নেক্সট প্রশ্ন রয়েছে এক এর দাগে তিনেরটা গরু ছাগলের নোখ খুব ধারালো হয় সঠিক উত্তর হবে এটা মিথ্যা এর প্রশ্ন দেখো দেড় দাগের চারেরটা কি বলছে বলছে দুধে দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায় এটা হবে সত্য নেক্সট প্রশ্ন বলছে কুকুর সর্বপ্রথম মানুষের মানে কুকুর সর্বপ্রথম পোষ মানে এটা হবে কি সত্য নেক্সট হচ্ছে পরের দাগের প্রশ্ন দেখো স্তম্ভ মেলাতে হবে বলছে তিনের দাগের একটা চামড়ার রং কি জন্য হয় এটা হচ্ছে মেলানিন তাহলে এখানে লিখে দেবে তিনের দাগের এক বা এখানে গ লিখে দিলেও হবে তাহলে গ লিখে দিলাম মানে হচ্ছে রং হচ্ছে দুই বলছে প্রাণী এটা মেরুদণ্ড হবে বিড়াল এটা হচ্ছে ঘ নেক্সট প্রশ্ন যক্ষা এটা হচ্ছে বায়ু বায়ু ঘটিত রোগ এটা হবে ক আর কম্পোস্ট হচ্ছে জৈব সার এটা হচ্ছে খ